তাহলে এভাবে পেলভিসটা এর হাইলামের থেকে এভাবে বেরিয়ে এসে তারপর গোবিনীতে সেটা গোবিনী তৈরি করছে। আর এই জায়গায় আমরা দেখছি বৃক্ষীয় ধমনী সেটা এইভাবে এখানে ঢুকে যায় হাইলামের জায়গাতেই, আর বৃক্ষীয় শিরা সেটা এইভাবে বেরিয়ে আসছে। এবারে কি কি দেখার, একদম বাইরের দিকে এখানে রয়েছে কি না ক্যাপসুল, পুরো এই বৃক্ষটার উপরে এইভাবে ক্যাপসুলটা থাকে। আমরা তো এখানে কেটে দেখাচ্ছি। আচ্ছা, এই ক্যাপসুলটা রয়েছে, তারপরে বৃক্ষর দুটো অংশ আছে, কি কি বাইরের দিকে এই যে দেখাচ্ছে এই অংশটা পেনে, এই জায়গাটা হচ্ছে কর্টেক্স। এই হলো কর্টেক্স, বোঝা গেল? বাইরের দিকে হচ্ছে কর্টেক্স, আর ভিতরে রয়েছে মেডালা। কোনখানটা? এই যে এই 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 হলো মেডালা। তাহলে একদম বাইরে আবরণের মতন ক্যাপসুল, তারপরে রয়েছে কর্টেক্সের যে লেয়ার বা স্তর, তারপরে রয়েছে মেডালা আছে স্তর। জায়গায় জায়গায় আমরা দেখি মেডালার মধ্যে কর্টেক্সটা এরকম ঢুকে ঢুকে যায়, বোঝা যাচ্ছে নিশ্চয়ই? এই যে এই ঢুকে ঢুকে গেছে মেডালার মধ্যে, কর্টেক্সটা এইভাবে ঢুকে গেছে। যে জায়গাটাতে কর্টেক্সটা মেডালায় ঢুকে যায় তাকে বলা হয় রেনাল কলম বা স্তম্ভ বা সাইনাস। তাহলে রেনাল কলম বা স্তম্ভ এখানে এই যে এইগুলো, এইটা 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 এগুলো যেখানে মেডালার মধ্যে মধ্যে কর্টেক্স ঢুকে যাচ্ছে। অপরদিকে যে অংশটা মেডালার কর্টেক্স ঢোকেনি, মানে এই যেখানটা বেরিয়ে আছে এরকম উঁচু হয়ে, এইগুলো অনেকটা পিরামিডের মতন আকৃতিযুক্ত হয়, তাই জন্য এগুলোকে বলা হয় রেনাল পিরামিড। তাহলে বোঝা গেল নিশ্চয়ই? তাহলে এটা রেনাল পিরামিড, এইটা রেনাল পিরামিড, এইটা রেনাল পিরামিড, এইটা 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 এইটা, অর্থাৎ রেনাল পিরামিড আর এই রেনাল কলম অল্টারনেট করে করে যায়। এই রেনাল পিরামিড, রেনাল কলম, এই পিরামিড কলম, পিরামিড কলম, পিরামিড কলম, পিরামিড কলম, এরমভাবে যাচ্ছে। আচ্ছা, এরপরে কি, এই যে গোবিনী যেটা সেটা উপর দিকটাই ফানেলের মতন, তাকেই তো পেলভিস বলি আমরা। এই পেলভিসটা যখনই বৃক্ষের মধ্যে ঢুকে যায় তখন দেখি আমরা এইভাবে ভাগ হয়ে যাচ্ছে, এই যে ভেঙে যাচ্ছে। এই পেলভিসটা এখানে ভেঙে গেল, এই একটা এখানে দুটো তিনটে চারটে ভেঙে গেল। তো এই পেলভিস যে অংশতে ভাঙছে তাকে আমরা কি বলছি না, মেজর ক্যালিক্স। এই যে মেজর ক্যালিক্স, তার মানে এটা একটা মেজর ক্যালিক্স, এইটা একটা মেজর ক্যালিক্স, এইটা একটা মেজর ক্যালিক্স, এইটা একটা মেজর ক্যালিক্স, বোঝা গেল? মেজর ক্যালিক্স ফের আবার দেখো এইভাবে শাখায় ভাঙছে, সেগুলোকে আমরা বলছি মাইনর ক্যালিক্স। এই যে মাইনর ক্যালিক্স, তাহলে মাইনর ক্যালিক্স জুড়ে জুড়ে তৈরি হয় মেজর ক্যালিক্স, ঠিক তেমনি এখানেও তাই, মাইনর ক্যালিক্স জুড়ে মেজর ক্যালিক্স, মাইনর ক্যালিক্স জুড়ে মেজর ক্যালিক্স, মাইনর ক্যালিক্স জুড়ে মেজর ক্যালিক্স, এরকম মেজর ক্যালিক্সগুলো জুড়ে তৈরি করছে পেলভিস, পেলভিস থেকে তারপর তৈরি হচ্ছে গোবিনী। আশা করি বোঝা গেল জিনিসটা। মানব বৃক্ষ দৈর্ঘ্যে আমরা দেখি মোটামুটি 11 সেন্টিমিটার, প্রস্থে 5 সেন্টিমিটার, পুরুত্ব মানে থিকনেস হচ্ছে 3 সেন্টিমিটার, ওজন পুরুষের ক্ষেত্রে 125 থেকে 170 গ্রাম, মহিলার ক্ষেত্রে 125 থেকে 155 গ্রাম অবধি হতে পারে। বৃক্ষের কাজ রেচন পদার্থ অপসারণ করা, দেহে জলের পরিমাণের ভারসাম্য বজায় রাখা, কতটা জল বেরিয়ে যাবে কতটা বেরোবে না এটা কিন্তু বৃক্ষ কন্ট্রোল করে, দেহের অম্লক্ষার ভারসাম্য বজায় রাখে, সেটা বাফারিং কিছু সিস্টেম আছে, হাইড্রোজেন আয়ন যদি খুব বেড়ে যায়
বা কার্বনের বাইকার্বনেট যদি খুব বেড়ে যায় তাহলে সেটাকে ঠিক মতন করার এর সেরকম আর কি করতে পারার ক্ষমতা আছে। খুব ডিটেল আমাদের এটার বিষয়ে নেই ফলে ডিটেলে আমি যাচ্ছি না। তাহলে মোটামুটি এই তিনটে হচ্ছে আমাদের বৃক্কের কাজ। এবার বৃক্কের তো লম্বচ্ছেদে দেখালাম বিভিন্ন অংশ, কিন্তু বৃক্কের যে গঠনগত এবং কার্যগত একক তাকে বলা হয় নেফ্রন। নেফ্রন আমরা দেখি মানুষের দেহে 20 লক্ষ, মোট এক একটি বৃক্কে 10 লক্ষ। ভীষণ কমন কোয়েশ্চেন, অনেক সময় এমসিকিউ দেওয়া হয়, অনেক সময় শূন্যস্থান পূরণে দেওয়া হয় যে এইভাবে দেওয়া হতে পারে মানব দেহে নেফ্রনের সংখ্যা ড্যাশ, তাহলে কিন্তু বলতে হবে 20 লক্ষ, কারণ দুটো বৃক্ক মিলিয়ে। আর এমনও দেওয়া হতে পারে যে মানব বৃক্কে নেফ্রনের সংখ্যা ড্যাশ, তাহলে কিন্তু উত্তর হবে 10 লক্ষ। ফলে এটা খেয়াল রাখবে সবসময় যে কি চেয়েছে সেই বুঝে লিখবে। এক একটা বৃক্কে 10 লক্ষটা করে নেফ্রন আছে এবং দুটো বৃক্ক মিলিয়ে তাহলে দাঁড়ালো 20 লক্ষ। এই নেফ্রনকে আমরা বলছি যে একক, ইউনিট বৃক্কের। তো সেটা থাকে কোথায় জানার কৌতূহল হতে পারে। এই যে নেফ্রন এই রকম দেখতে, আমরা একটু পরেই দেখব নেফ্রনের এই বিভিন্ন অংশ, এরকম প্যাঁচালো নালীর মতন। তো তার প্রথম এই যে অংশটা সেটা থাকছে কর্টেক্সে, তারপরে নালীটা এরকমভাবে নেমে যায়, অনেক সময় মেডালা অবধি পৌঁছে যায়, এইভাবেও যেতে পারে, আবার অনেক সময় কর্টেক্সেও থাকতে পারে। তারপরে আবার এইভাবে উঠে যায় নালি কর্টেক্সে, তারপরে আবার এইভাবে নেমে আসে। নেমে এসে কি হয়, এরকম অসংখ্য নেফ্রন তো রয়েছে, এরমভাবে পুরো যেমন এটা এঁকেছি এরকম পুরোটা বৃক্কটা জুড়ে এরম নেফ্রনগুলো আছে। প্রত্যেকটার এরকম এইগুলো হচ্ছে সংগ্রাহী নালিকা, এগুলো যুক্ত হয়, যুক্ত হয়ে 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 সেইগুলোই তৈরি করে কি না এই মেজর মাইনর ক্যালিক্স, তারপর তো মাইনর ক্যালিক্স আবার জুড়ে জুড়ে তৈরি করবে মেজর ক্যালিক্স। তাহলে এইভাবে নেফ্রনগুলো বৃক্কের মধ্যে অবস্থান করে, তার কিছুটা অংশ থাকে কর্টেক্সে, কিছুটা অংশ থাকে মেডালাতে। এবার আমরা দেখে নেব নেফ্রনের বিভিন্ন অংশ, এটা ভীষণ ইম্পর্ট্যান্ট। নেফ্রনের ছবি যখন এই চ্যাপ্টারটা এক্সক্রিশন চ্যাপ্টার রেচন চ্যাপ্টার যখন টেনেছিল তখন তো এটা মাধ্যমিকে আসতো, এখন এটাকে 9-এ করা হয়েছে, 9-এ এখন নেফ্রনের ছবি আসতেই পারে, খুবই আসে। এই যে নেফ্রন রয়েছে ছবি, তো এর বিভিন্ন অংশগুলো আমাদের আগে জানতে হবে। প্রথমত দেখতে পাচ্ছ এই যে প্রথম যে অংশটা রয়েছে এটা একটা কাপের মতন, অনেকটা পেয়ালার মতন জিনিসটা, এবং সেইখানে কি হচ্ছে না, এটা হচ্ছে ওই যে বৃক্কীয় ধমনি, ওই বৃক্কীয় ধমনি তো এখানে ঢুকেছিল, সেই বৃক্কীয় ধমনি তারপর ভেঙে ভেঙে যায়, ভেঙে ভেঙে ছোট হয়ে ধমনিকা তৈরি করে, এবং সেই যে ওই ভেঙে গিয়ে ধমনিকা, সেই ধমনিকা এই কাপের মতন যে উপরের অংশ সেইখানে প্রবেশ করে। এই যে তখন তার নাম আমরা দিচ্ছি কি না, অন্তর্মুখী ধমনিকা। কেন, এই যে অ্যারো দিয়ে দেখিয়ে দেওয়া হচ্ছে, কারণ সেটা এইভাবে এই কাপের দিকে আসছে, এইভাবে রক্তকে কাপের মধ্যে নিয়ে আসছে, তাই জন্য অ্যারোটা এই দিকে থাকবে, এবং এটা অ্যারো দিয়ে দেখাতে হবে, অ্যারো যদি না দাও নম্বর কাটা হবে। তো অন্তর্মুখী ধমনিকা, বৃক্কীয় ধমনি ভেঙে ভেঙে তৈরি হয়েছে অন্তর্মুখী ধমনিকা। এবার এই ধমনিকা যখন এই পেয়ালাটার মতন, বাটির মতন এই অংশটা এসে পৌঁছলো, তখন এটা আরও সূক্ষ্ম জালের মতন রক্ত জালিকাতে ভেঙে যায়। সেই রক্ত জালিকার যে জট, যেটা জালিকার মতন, তাকে বলা হয় গ্লোমেরুলাস। বোঝা গেল, তাহলে বৃক্কীয় ধমনি ভেঙে গিয়ে তৈরি হচ্ছে অন্তর্মুখী ধমনিকা, অন্তর্মুখী ধমনিকা সেটা ফের ভেঙে গিয়ে রক্ত জালিকার গুচ্ছ তৈরি করে, তাকে বলা হয় গ্লোমেরুলাস। কোথায় এই ঘটনা ঘটে, এই পেয়ালাটার মধ্যে। পেয়ালাটার নাম কি, এটার নাম হচ্ছে বাউম্যানের ক্যাপসুল বা বাউম্যানস ক্যাপসুল, বাউম্যান হচ্ছে বিজ্ঞানীর নাম। এই গ্লোমেরুলাস এবং বাউম্যানের ক্যাপসুল এই দুটোকে নিয়ে একসঙ্গে এই অংশটাকে বলা হয় কি, ম্যালপিজিয়ান কর্পাসুল বা বাংলায় ম্যালপিজিয়ান কণিকা। বোঝা গেল, তাহলে আমরা এখানে দেখলাম
অন্তর্মুখী ধমনিকা রক্ত নিয়ে আসছে, তারপর সেটা ভেঙে যাচ্ছে, তৈরি করছে গ্লোমেরুলাস, কোথায় করছে? না বাউম্যান ক্যাপসুলের মধ্যে। এবং এই গ্লোমেরুলাস আর বাউম্যানের ক্যাপসুল একসঙ্গে আমরা বলছি ম্যালপিজিয়ান কর্পাসল বা কণিকা। এর আগে ম্যালপিজিয়ান নালিকা বলেছি, ম্যালপিজিয়ান টিবিউল, সেটা ছিল কোথায়? পতঙ্গ জাতীয় যে প্রাণী তাদের রেচন অঙ্গ ছিল, সেটা কিন্তু আলাদা। আর এটা হচ্ছে ম্যালপিজিয়ান কর্পাসল বা কণিকা, এটা হলো বৃক্কের নেফ্রনের একটি অংশ। আচ্ছা, তাহলে এবার কী হবে? এই যে রক্তজালিকা গ্লোমেরুলাস তৈরি হলো, সেই রক্তজালিকা তো আবার জুড়বে, জুড়ে তৈরি করছে কি? বহির্মুখী ধমনিকা। বহির্মুখী কেন? তার কারণ হচ্ছে যে এটা এবার রক্তকে এখান থেকে নেফ্রন থেকে বের করে নিয়ে যাবে, তাই বহির্মুখী ধমনিকা। অ্যাফারেন্ট আর্টেরিয়ল, ইফারেন্ট আর্টেরিয়ল, মাঝে গ্লোমেরুলাস। অন্তর্মুখী ধমনিকা ভেঙে তৈরি করছে গ্লোমেরুলাস, গ্লোমেরুলাস জুড়ে জুড়ে তৈরি করছে বহির্মুখী ধমনিকা। এবার দেখো, অন্তর্মুখী ধমনিকা আমি যতটা এখানে মোটা এঁকেছি, এটার ব্যাস দেখো অর্ধেক মতন, ইচ্ছা করেই কিন্তু এটা করা হয়েছে। কেন? তার কারণ হচ্ছে অন্তর্মুখী ধমনিকার থেকে বহির্মুখী ধমনিকার ব্যাস অর্ধেক, সেই জন্য যতটা রক্ত অন্তর্মুখী ধমনিকা নিয়ে আসে অতটা রক্ত বহির্মুখী ধমনিকা নিয়ে যেতে পারে না। বেশ কিছুটা রক্ত এখানে থেকে যায় গ্লোমেরুলাসের মধ্যে এবং একটা প্রেশার তৈরি হয়। কেন? বুঝতেই পারছো, যদি বেশি একটা জিনিস এখানে ঢুকছে তরল, বেরিয়ে যেতে পারছে না সবটা, তাহলে এখানে একটা চাপ তৈরি হবে। সেই চাপেতেই দেখি আমরা যে গ্লোমেরুলাসের প্রাচীর ভেদ করে, বাউম্যানের ক্যাপসুলের প্রাচীর ভেদ করে এখানে রক্তর থেকে তরল বেরিয়ে আসে। ওই যে বলেছিলাম আলট্রা ফিল্ট্রেশন বা পরা পরিস্রাবন, সেইটাই এখানে হয়। তাহলে এই রক্তর মধ্যে জলে দ্রবীভূত ইউরিয়া, গ্লুকোজ, কিছু অ্যামাইনো অ্যাসিড, বিভিন্ন আয়ন, সোডিয়াম আয়ন, ক্লোরিন আয়ন, পটাশিয়াম আয়ন, এইগুলো সব কিন্তু এখানে বেরিয়ে চলে আসে। তো সেইটা যেটা বেরিয়ে আসছে সেটাকে আমরা বলছি গ্লোমেরুলার ফিল্ট্রেট, কারণ ফিল্ট্রেশন হচ্ছে, পরিস্রাবন হচ্ছে, করে বেরিয়ে আসছে এই তরলটা। কিন্তু যেহেতু এটা এই গ্লোমেরুলাসের প্রাচীরের মধ্যে লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অণুচক্রিকা এগুলো থেকে যায়, এগুলো বেরিয়ে আসতে পারে না, সেই জন্য এই যে তরলটা বেরিয়ে এলো এটাকে আমরা রক্ত বলতে পারবো না। এটা লাল রঙও নয়, স্বচ্ছ হরিদ্রাভ মতন, হলদেটে মতন রঙ অনেকটা। তো সেই জন্য এটাকে বলা হয় গ্লোমেরুলার ফিল্ট্রেট। এবং এই বাদবাকি জিনিস নিয়ে তারপরে রক্ত কিন্তু আবার এই বহির্মুখী ধমনিকায় চলে যাচ্ছে। তাহলে যতটা আসছে ততটা যেতে পারছে না বলে গ্লোমেরুলাসে একটা প্রেশার বা চাপ তৈরি হয়। সেই চাপেতে দেখি আমরা কিছুটা তরল রক্ত থেকে এই গ্লোমেরুলাসের যে রক্তজালিকার প্রাচীর এবং বাউম্যানের ক্যাপসুলের যে প্রাচীর ভেদ করে চলে আসে এইখানে। তাহলে ম্যালপিজিয়ান কর্পাসলের মধ্যে যে গ্লোমেরুলাস এবং বাউম্যানের ক্যাপসুল রয়েছে তাদের প্রধান কাজ কী? না আলট্রা ফিল্ট্রেশন বা পরা পরিস্রাবন। কার? রক্তের। রক্তর থেকে ছেঁকে তারা যে বিষাক্ত পদার্থ, যেমন ইউরিয়া, যদি ইউরিক অ্যাসিড থাকে ইউরিক অ্যাসিড, ক্রিয়াটিনিন, এগুলো এখানে নিয়ে নিচ্ছে। হলো, এরপরে আমরা দেখছি যে, এবং সবসময় অ্যারো কিন্তু দিতে হবে, অন্তর্মুখী ধমনিকা নাহলে বোঝা যাবে না, এখানে অ্যারো দিতে হবে, মোটা দেখাতে হবে, বহির্মুখী ধমনিকা সরু দেখাতে হবে, এখানে অ্যারো দিতে হবে। এরপরের যে অংশ সেটা হচ্ছে একটা নালীর মতন অংশ। এটা দেখ, এই অংশটা দেখলে একটা কণিকা বা মতন লাগে আর কি, সেই জন্য নাম হচ্ছে ম্যালপিজিয়ান কণিকা, কর্পাসলের মতন, খানিকটা কোষের মতন লাগে দেখতে মাইক্রোস্কোপে। আর বাকি অংশটা নালীর মতন সরু এরকম, সেই জন্য বাকি অংশটাকে বলা হয় কি? না বৃক্কীয় নালিকা। তাহলে নেফ্রনে আমরা দেখছি একটা অংশ হচ্ছে ম্যালপিজিয়ান কর্পাসল, যেটার মধ্যে দুটো অংশ আছে গ্লোমেরুলাস এবং বাউম্যানের ক্যাপসুল, বাকি অংশ হচ্ছে কি? না বৃক্কীয় নালিকা। এই বৃক্কীয় নালিকার তিনটে প্রধান অংশ আছে। প্রথম অংশ কি? যেটা এই ম্যালপিজিয়ান কর্পাসল থেকে বেরিয়ে এইভাবে নিচে নেমে যাচ্ছে।
এই অংশটাকে বলছি আমরা নিকটবর্তী সংবর্ত নালিকা বা প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল বা পিসিটি। নিকটবর্তী মানে নিকট মানে কাছে, কার কাছে না ম্যালপিজিয়ান কর্পাসেলের কাছে, সেই জন্য একে বলা হয় নিকটবর্তী। সংবর্ত মানে কি? কনভলিউটেড, কনভলিউটেড মানে কি? প্যাঁচালো, কুণ্ডলীকৃত। আমি এখানে এঁকেছি হাতে, ওই জন্য অত কুণ্ডলী তো আর দেখাইনি, কিন্তু এখানে ওই প্রচুর এরকম কুণ্ডলী হয়ে থাকে, তো তাই জন্য এর নাম হচ্ছে নিকটবর্তী সংবর্ত নালিকা। এবার এই নিকটবর্তী সংবর্ত নালিকা আমরা যদি দেখি, এর মধ্যে এই যে প্রাচীর যেটা রয়েছে, প্রাচীরে তো আবরণী কলা থাকে, সেইখানে যে কোষ আছে সেই কোষে সিলিয়া থাকে এবং তারা শোষণে সাহায্য করে। কি শোষণ করবে? এই যে জল যেটা গ্লোমেরুলার ফিলট্রেট যেটা বেরিয়ে এসছে, সেটার মধ্যে প্রচুর জল রয়েছে আর জলের মধ্যে দ্রবীভূত গ্লুকোজ রয়েছে, অ্যামাইনো অ্যাসিড কিছু রয়েছে, আয়ন রয়েছে বিভিন্ন রকমের, সেগুলোও বেরিয়ে এসছে। কারণ ওগুলো ছোট আকারে, ছোট বলে প্রাচীর ভেদ করে চলে আসতে পেরেছে, কিন্তু সেগুলো যদি দেহ থেকে বেরিয়ে যায় তাহলে তো মুশকিল। শর্করা গ্লুকোজ যদি বেরিয়ে যায় তাহলে তো গেল। সেই জন্য এখানে আমরা দেখি এই সিলিয়াযুক্ত যে কোষগুলো আছে প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল বা নিকটবর্তী সংবর্ত নালিকার প্রাচীরে, তারা কি করে? তারা শোষণ করে। শোষণ করে তারা ফের এর চারপাশে যে রক্তজালিকা আছে সেই রক্তজালিকায় ফেরত পাঠিয়ে দেয়। এইখানেই তাই কি বলছি, পুনঃশোষণ ঘটে। পুনঃশোষণ ঘটে বৃক্কীয় নালিকায়, সেটা এই নিকটবর্তী সংবর্ত নালিকাতে ঘটে, ঘটবেই। পরবর্তী যে অংশ সেখানেও কিছু ঘটে, আর তারপরের যে থার যে অংশ সেখানেও কিছু ঘটে। তো ফলে বৃক্কীয় নালিকার প্রধান কাজ হচ্ছে পুনঃশোষণ, ম্যালপিজিয়ান কর্পাসেলের প্রধান কাজ হচ্ছে পরা পরিস্রাবন। তাহলে এইভাবে আমরা দেখি যে নিকটবর্তী সংবর্ত নালিকাতে যতটা এই তরলের সঙ্গে গ্লোমেরুলার ফিলট্রেটের সঙ্গে গ্লুকোজ রক্ত থেকে বেরিয়েছিল, 100% গ্লুকোজ, সেগুলো আবার কিন্তু পুনঃশোষণ হয়ে চারপাশে যে রক্তজালিকা আছে তার মধ্যে চলে যায়। 100% গ্লুকোজ পুনঃশোষণ এখানে ঘটে যায়। জলের আমরা দেখি 75%, 75% জল, তারও পুনঃশোষণ ঘটে যায়। তো তাহলে পরে পুনঃশোষণ হলো, গ্লুকোজের হলো, জলের হলো, অ্যামাইনো অ্যাসিড যদি কিছু থাকে তার পুনঃশোষণ হয়। তাহলে এরপর এই যে তরল যেটা, সেটা এবারে পরবর্তী যে সেকেন্ড যে অংশ বৃক্কীয় নালিকার, তার নাম হচ্ছে হেনলির লুপ বা লুপ অফ হেনলি। লুপ কেন? এই যে এরকম এরকম বলে তাই জন্য লুপ বলা হয়। তো এই হেনলি লুপ যেটা, হেনলি হচ্ছে বিজ্ঞানীর নাম, সেখানে আমরা দেখি যে জল তার পুনঃশোষণ হয় এবং সোডিয়াম এবং ক্লোরিন আয়নের পুনঃশোষণ ঘটে। তাহলে আরও জল পুনঃশোষণ হলো, যদি আয়ন এখানে বেশি থেকে যায় তার পুনঃশোষণ হচ্ছে। জল যত পুনঃশোষণ হবে তত কি হবে, তরলটা ঘনত্বটা বেড়ে যাবে, ঘন হয়ে যাবে। তাহলে এইভাবে অতিসারক মূত্র তৈরি হচ্ছে, অতিসারক অর্থাৎ যার ঘনত্বটা বেশি, যাতে জল দেহের মধ্যে ফিরিয়ে দিতে পারে। এবার থার্ড যে অংশ, তাহলে এই গেল হেনলির লুপ, এখানেও পুনঃশোষণ হলো জল সোডিয়াম ক্লোরিন আয়নের। থার্ড যে অংশ, এই যে অংশ, এটাকে বলছি দূরবর্তী সংবর্ত নালিকা। দূরবর্তী কেন? না এই যে নালিকা এটা ম্যালপিজিয়ান কর্পাসেলের থেকে অনেকটা দূরে রয়েছে তাই দূরবর্তী। আর সংবর্ত কেন? এও কুণ্ডলীকৃত বা প্যাঁচানো, যদিও পিসিটির থেকে কম, কিন্তু এখানেও আমরা দেখি রকম প্যাঁচানো থাকে। তাহলে ডিস্টাল